Assalamualaikum warahmatullahi wabarakatuhu. আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিশা কানাডা থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আমার সকালের নিয়ম রুটিন, সকালের রুটিন। এখনো সূর্য ওঠেনি, একটু পরে সূর্য উঠবে। সূর্য উঠতে এখনো 5-7 মিনিট বাকি আছে, কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশ। হাঁটতে বের হয়েছে একটু সকালবেলার হাঁটা, কিছুক্ষণ হেঁটে তারপর বাসায় গিয়ে নাস্তা করব। এই রাস্তাটা একটু মেইন রাস্তার সাইডে আসে। সকাল 6:15 মতন বাজে এখন, রাস্তা বেশ খালি, কিছু কিছু মানুষ এখন বাইরে এসেছে। চলে আসলাম আমাদের একটু সোসাইটি এরিয়াতে। এটা মেইন রাস্তা না, একটু হেঁটে তারপরে বাসায় চলে যাব। বাসায় গিয়ে নাস্তা বানাবো। এখন মোটামুটি 6:30 মতন বাজে। এখন নাস্তা বানানোর পালা। হাজব্যান্ডের জন্য বানিয়েছি শামি কাবাবের পিতা রোল। এটা বানাতে আমি পিতা রোলের রোলটা একটু গরম করে নিয়ে তার উপরে মায়োনিজ লাগিয়েছি। মায়োনিজ লাগানোর পরে শামি কাবাবটা এভাবে পিতা রুটির উপর রেখে এটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপর ডিম ভাজি আর একটু পেঁয়াজ কুচি লম্বা করে ছেড়ে দিলাম। তারপরে দিয়েছি একটু চিলি সস। চিলি সসটা এভাবে স্প্রেড করে দিয়ে রোল বানিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার হাজব্যান্ডের জন্য। এরপর আমি বানাচ্ছি আমার ছেলের জন্য। ও পোস্ট ডিম খেতে পছন্দ করে, পোস্ট ডিমের উপরে একটু চিজ দিয়েছি, তারপরে পিতা রুটি দিয়ে এটাকে রোল বানিয়ে দিলাম। এটা হবে আমার ছেলের জন্য। আর বানালাম আমার মেয়ের জন্য, এটা হচ্ছে অমলেট। অমলেটের ভিতরে একটু শাক কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। অমলেটটা হয়ে গেলে এটার উপরেও আমি আমার ছেলের মতন করে একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি একটু চিজ দিয়ে দেব। চিজের স্লাইসটা দেওয়ার পরে এটাকেও আমি পিতার রুটির উপরে দিয়ে রোল বানিয়ে তাকে দিব। এবারে দুপুরে রান্না করব। আজ করছি সবুজ কালারের মসুরের ডাল। মসুর ডাল রান্নার জন্য গরম তেলে আমি 5 ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছু টমেটো কুচি। এগুলো ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়েছি আদা রসুনের পাতা। এটা আরেকটু ভেজে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মশলা ভোনাটাই আমার মেইন পার্ট। একটু পানি দিয়ে দিলাম, যে ভাতের মার ডালা হয়ে গেছে। এখন এটাকে একটু দমে রাখবো, এটাকে একটু বাগার দিব। এখন ভুনছিলাম অনেকটা একই রকম, শুধু মশলা দেওয়া হবে না, আবার দিয়ে দিলাম সরষে একটু 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। ব্যাস আমার রান্না হয়ে গেল। এখন দেখেন এই যে আজ সকাল 10:57, আমার হাত ঘড়িতেও দেখেন সকাল 10:57 বাজে। 11টার আগে আগে আমার রান্না শেষ। আমি একটা তরকারি রান্না করি, কিন্তু আমি প্রত্যেক দিন রান্না করি। ভাতটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম ভাতের। আচ্ছা, এটারও চুলা বন্ধ করে দিয়ে আমি এই যে ঢাকনা ঢেকে গরম চুলার উপরে রেখে দিব কিছুক্ষণ, যতক্ষণ থাকে। পরে আমরা রান্না শেষ হয়ে গেলে আমার মেয়ে আমাকে ঝাড়ুতে সাহায্য করছে। ঝাড়ু হয়ে গেলে আমি মপ করব। এখন আমি ঘর মুছছি। আমার
আমার ঘর মোছা এখন হয়ে গেছে। ঘর মোছার পর আমি এখন বাথরুম ওয়াশ করব। বাথরুমের সিঙ্কটা ওয়াশ হবে, টয়লেটটা ওয়াশ হবে, কার্পেটটা ক্লিন হবে। আর এর জন্য আমি যেটা ব্যবহার করি আমার ক্লিনিং প্রোডাক্ট, বের করে আগে আমি এটা বাথরুমে দিয়ে দিই। আজকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব সুন্দর বৃষ্টি। বিজলি চমকালো, শুনতে পেয়েছেন? বেশ জোরে জোরে বিজলি চমকাচ্ছে। এই ছিল আমার সকালের রুটিন, আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।